মুখপোড়া কি চোখের মাথা খেয়েছে নাকি? কি কখন থেকে আমার রান্নার বাসন কোসনগুলোর মধ্যে ওই কাচের ডালা দিয়ে ঠুকঠুক ঠুকঠুক করছে? হতছাড়া চত্ত ওই বোয়াম থেকে আচার চুরি করেছে। তুই এখানে কি করছিস? মানে বুড়িমা, সবকিছু ভালো করে না দেখলে তো? বুড়িমা, আপনার হাতের ছাপটা একটু নেব। ওরে হাতের ছাড়া, চোর করলো চুরি আর ছাপ নিবি আমার? তাই বুঝি তোদের প্রথম কেসটা তাহলে ভেস্তে গেল। আমার তো মনে হয় বাটুল দিতে বেড়ালের কীর্তি। বয়ামের ঢাকনা খুলে বেড়াল আচার আর আমসত্ব খাবে, আমার তা মনে হয় না। তাছাড়া কাঁচের বয়ামের ঢাকনাও ভারী হয় কিন্তু। ই বাবা, হ্যাঁ ঠিক বলেছো তোমার তুললা। তাহলে ওই বুড়ির বাড়িতে আর কে কে আছে? ওই বুড়ির সাথে বুড়ো থাকে, ছেলে পুলে কেউ নেই মনে হয় ওদের। জানো বান্টুল্লা, বুড়িমা যখন আমাদের জায়গাটা মেরে বিদায় করছে, দাদু উঠোনে বসে পগলা নাতে হাসছিল। সে কি হাসি, এত রাগ হচ্ছিল না দেখে। তাই বুঝি দেখি আমি একবার পারলে যাব। যতই হোক, আমাদের পাড়ার একজন বুড়িমা বিপদে পড়েছেন, আমাদের পাশে দাঁড়ানো উচিত। ঠিক বলেছ মাটুলদা। ওই ভোজালির তো কোনো খোঁজই পাচ্ছি না, বদমাশটা সব ডেরায় হানা দিয়েও পাইনি, দেশ ছেড়ে পালালো কিনা কে জানে। ভালো করে খুঁজুন, পেয়ে যাবেন। আমি এখন উঠি, পাড়ার এক বুড়িমার বাড়িতে আমাকে একটু যেতে হবে, দরকার আছে। ঠিক আছে বান্টুল, যাও আমিও খুঁজি, ভোজালিটা কোথায় লুকিয়ে আছে খুঁজি। তাড়াতাড়ি খেয়ে নে, আজ রাতে বেরোতে হবে। কোথায় মাটুলদা? বুড়িমার বাড়ির চোর ধরতে। দেখেছিস বাচ্চু কেমন হিংসে? যেই দেখেছে আমরা চোরটাকে পায় ধরে ফেলবো, অমনি নিজেই আসরে নেমে পড়েছে। তাই বুঝি। এই বুড়ো, এত রাতে রান্নাঘরে কি করছিস? কি করছিস? আমি আচার, আমি আচার, আচার। চুপ চুপ, খাওয়াচ্ছি তোকে আচার।